नमस्कार बंधुरा, WBPSC फूड SI न्यू वैकेंसी कबे आसते पारे? तो तुम्हरा गतकाल तुम्हरा देखेछो जे PSC दुर्नीति मुक्त मंच आंदोलन जो लेटेस्ट आपडेटा कल के उठे एसेछे एबं सेखाने तुम्हरा अनेक जानो जे PSC जे फूड SI जे नतून शून्यपद, ठीक आछे, সেটা কিন্তু একটা আশার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু ফুড SI নয়, এর পাশাপাশি আরও একটি বা দুটি রিক্রুটমেন্টেরও আশারও সম্ভাবনা রয়েছে। তো সমস্ত কিছু বলবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। ফুড SI এর জন্য যে সমস্ত ক্রাইটেরিয়াগুলি প্রয়োজন সেগুলো আগে আমরা আলোচনা করব। দেখো, পদের নাম হচ্ছে ফুড SI। বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ নির্দিষ্ট নয়, তবে দ্রুত বিজ্ঞপ্তি বেরোনোর কিন্তু সম্ভাবনা রয়েছে। গতকাল PSC দুর্নীতি মুক্ত মঞ্চ আন্দোলনে কিন্তু এখান থেকে মোটামুটি দুটি কি তিনটি পরীক্ষার লেটেস্ট আপডেট উঠে আসছে। একটা হচ্ছে ফুড SI ছিল, একটা হচ্ছে PSC মিসলেনিয়াস ছিল, আর একটা হচ্ছে ক্লার্কশিপ ছিল, ঠিক আছে। এখন কবে আসবে না আসবে সে সম্বন্ধে কিন্তু একদম বলা যাচ্ছে না যে এই মাসেই এই তারিখে আসবে, কিন্তু এটুকু আমরা সেখান থেকে বুঝতে পারছি যে হ্যাঁ, বিজ্ঞপ্তি কিন্তু আসবে বা প্রকাশের একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, যেখানে আনুমানিক 700 মতো তোমাদের শূন্যপদ থাকবে ফুড SI ক্ষেত্রে। এখন ফুড SI জন্য শুধুমাত্র যোগ্যতা লাগে মাধ্যমিক পাস, নম্বরের কোনো বাদ বিচার এখানে নেই। বয়স সীমা হচ্ছে, যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো 18-40 বছর, OBC প্রার্থী হয়ে থাকলে 18-43 বছর, এবং SC কিংবা ST প্রার্থী হয়ে থাকলে 18-45 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে। আবেদন ফি 110 টাকা। তুমি যদি UR এবং OBC প্রার্থী হয়ে থাকো, SC ST কোনো এখানে কোনো আবেদন ফি নেই। বেতন 25,000 টাকা, এর পাশাপাশি DA এবং বিভিন্ন অ্যালাউন্স তোমরা এখানে পেয়ে থাকবে। নিয়োগ প্রক্রিয়া, প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা হবে, যার ওমেয়ার বেস্ট লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউ হবে, ঠিক আছে। ইন্টারভিউতে টোটাল মার্কস রয়েছে তোমাদের 20, এবং লিখিত পরীক্ষা যে হবে সেখানে টোটাল মার্কস থাকবে 100। সিলেবাস জেনারেল স্টাডিসের থেকে 50 নম্বর থাকবে, ম্যাথের থেকে 50 নম্বর থাকবে। অবজেক্টিভ প্রশ্ন, সময় থাকবে 1.5 ঘন্টা, মানে 90 মিনিট, এবং প্রতি 3টি উত্তর ভুলে তোমাদের 1 নম্বর কাটা যাবে, অর্থাৎ এখানেও নেগেটিভ মার্কিং রয়েছে। তো এই ছিল তোমাদের হালকা ক্রাইটেরিয়া, যেটা বললাম বেসিক্যালি ফুড SI ক্ষেত্রে যদি কোনো কিছু নিয়মে চেঞ্জ পরিবর্তিত হয় তো অবশ্যই সেটা আমি তোমাদের পরবর্তীতে বলবো। এটা লাস্ট রিক্রুটমেন্ট এসেছিল WBPSC ফুড SI 2018 সালে, 5 বছর অতিক্রান্ত হয়েছে, এখনও কিন্তু নতুন কোনো শূন্যপদ আসেনি। তো আমরা আশা করছি আগামীতে ফুড SI এর পাশাপাশি ক্লার্কশিপ নাহলে মিসলিনিয়াসের কিন্তু একটা নিয়োগ আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো জাস্ট এতটুকুই তোমাদের বললাম, ঠিক আছে। ফুড SI এর জন্য কী কী ক্রাইটেরিয়া দরকার সমস্ত কিছু এখানে ডিটেলসভাবে বললাম, আশা করছি তোমাদের কোনো কিছু আর অসুবিধা হবে না। যখন নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে, অবশ্যই সেটা আমি তোমাদের বলবো, সিলেবাস কী কী হবে, কী কী সাবজেক্ট থেকে কোন কোন জিনিস পড়তে হবে সমস্ত কিছু ডিটেলস আমি পরবর্তীকালে বলবো। কালকে যে তোমাদের PSC দুর্নীতি মুক্ত মঞ্চ থেকে যে লেটেস্ট আপডেটটা উঠেছিল ফুড SI বা PSC ক্লাস্টিক সম্বন্ধে, সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরলাম। চলো, ভিডিও এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। জয় হিন্দ।